সকাল 8টায় ঘুম থেকে উঠছি আর এখন হচ্ছে অলমোস্ট হচ্ছে 7:30 বাজে, বাসায় আসলাম। আর বাসায় আসার পরে যদি দেখি যে বাসায় খাওয়ার জন্য কোনো কিচ্ছু নাই, চিন্তা করেন, সেই কালকে আমি দুপুরে খাইছিলাম জাস্ট একটা রুটি, আর এখন আয়সা দেখি বাসায় কিচ্ছু নাই। এই ফাঁকে দেখায় দিলাম যে আমি যখন বাসায় আসার উদ্দেশ্যে বের হয়েছি তখন দেখি আমার স্টোরের সামনেই হচ্ছে হোমলেস মারামারি করে তারপরে হচ্ছে মাথা মাথা ফাটায় ফেলছে, তো এখন হচ্ছে পুলিশ আসছে। আর বাসায় আসার পরে আমি যখনই দেখলাম যে খাবারের কোনো কিছু নাই, তো তখন আমি রান্না করতে গেলাম, তখন যাই দেখে আমার চুলা এত বেশি ময়লা হয়ে আছে, এত বেশি ময়লা হয়ে আছে। চিন্তা করলাম যে রান্নার আগেই আমি একটুখানি ক্লিন করে নিই, কারণ আমার এত বেশি নোংরা দেখতে ভাল লাগতেছিল না। আর আমার পেটের মধ্যে হচ্ছে ক্ষুধায় এত বেশি চুর 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 করতেছে, আমি বুঝতেছি না। বলে না ইঁদুর দৌড়ায়, ওরকমই হচ্ছে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে। কারণ হচ্ছে আমি লাস্ট দিন হচ্ছে ডক্টরের কাছে গেছি, ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আমাকে একটা মানে মেডিসিন দিছে যে রুচি বাড়ানোর জন্য বা কোনো কিছু এরকম কিছু, বিকজ হচ্ছে আমার লো প্রেশার, তো এই জন্য খাবারের ওইটা খাওয়ার পর থেকে না আমার আরও বেশি ক্ষুধা লাগতেছে। তো আমি কিছুদিন আগে হচ্ছে করলা কিনে আনছিলাম, কারণ আমার দেশি সবজি অনেক বেশি পছন্দের। তো করলা আয়না দেখে আমি তো আর চিনি না, আয়না দেখে এটার মধ্যে এত বেশি মানে দানা দানা হয়ে গেছে। তা আমি একবার দেখছি যে আমি করলা ভাজি বাংলাদেশে থাকতে করি না তেমন কখনো, তো আমি দেখতাম যে আমার মায়েরে এরকম হচ্ছে করলার ভিতরে দানা দানা হয়ে গেলো, এটা ক্লিন করে নিতে। তো বেশিরভাগ করলা হচ্ছে আমার সব পচে গেছে, কারণ আমি 7 দিন আগে আয়না রাইখা দিছিলাম। আর আমার ফ্রিজটা ছোট হওয়ার কারণে একেবারে কোনো কিছু আয়না বেশি একটা রাখা যায় না। তো এখন আমি হচ্ছে এর ফাঁকে হচ্ছে আপনার মুরগির মাংসটা একটুখানি ভাইজা নিতেছে। আমি না আজকে একটু নতুন স্টাইলে মুরগির মাংসটা রান্না করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি একটু আপনার রোস্ট পছন্দ করি, তো রোস্টের স্টাইলেই হচ্ছে রান্না করব। তো আমি দুই চুলায় হচ্ছে এক চুলায় ভাজি আর এক চুলায় হচ্ছে মুরগির মাংসটা ভাইজা নিতেছি। আর এই ফাঁকে না আমি চিন্তা করতেছিলাম যে দেখেন 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করে এসে বাহির থেকে এসে এখন যদি আয়সা দেখি যে বাসায় খাবার নাই, আর এই কাজটা যদি বাংলাদেশেই হইতো আমরা তখন মায়েদের সাথে বা আপনাদের যারা ভাইয়ারা বিবাহিত আছেন তাদের ওয়াইফদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা কত না রুড হইতাম। আমি যে মানে চিল্লায় মনে ফাটায় ফেলতাম যে মা কেন খাওয়ার কিছু নাই, কিন্তু এখন এখানে আপনার বলার কেউ নাই, বিকজ অফ আপনার কাজ আপনার প্রতিটা নিজের নিজের করতে হবে। আর কিছু কিছু মানুষ মনে করে যে আল্লাহ আমেরিকাতে মনে হয় টাকার গাছ আছে, যারা হচ্ছে আমেরিকাতে যায় গাছ মানে ঝাঁকি দেয় আর টাকা পড়ে, এরকম কোনো কিছু না। সবাই প্রতিটা মানুষরাই কিন্তু যেই কোনো কান্ট্রিতেই হচ্ছে স্ট্রাগল করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করে তারপরে হচ্ছে টাকা কেউ আপনাকে বিনা পরিশ্রমে দিয়ে দেয় না। তো এইখানে আইসা কষ্ট করতে হয় সব দেশে। আর আমি বুঝলাম না কিছু কিছু মানুষের, আমি বলবো না সবাইকে, একটা মেয়ে মানুষ যখন কাজ করে আর একটা মেয়ে মানুষ যখন স্ট্রাগল করে কাজ করে নিজের সব কিছু নিজের ইচ্ছা নিজের ফ্যামিলি মেম্বারের শখ পূরণ করতে যায়, তখন আমি বুঝি না কিছু কিছু মানুষের অনেক সময় দেখা যায় কি মেয়েরা মেয়েদেরই জেলাসি করে যে হায় আল্লাহ টাকা কই থেকে পায়, হায় আল্লাহ কি বলে উল্টা পাল্টা কথা, যেগুলো কিনা আমি বলতেও পারবো না বিকজ অফ আমার ফ্যামিলি মেম্বারও ভিডিওগুলো দেখে। তো ভাই এখনও আপনার বোনরা যদি এরকম কষ্ট করে কাজ করতো আর আপনাদের শখ পূরণ করতো, তখন কি আপনাদের বোনদের ক্ষেত্রে আপনারা এইসব কথা মানে ইউজ করতে পারতেন? একটুখানি নিজেদের বোনদের দিকে মানে তাকায় তারপরে হচ্ছে আয়সা কথা বলতে আসেন। প্রতিটা মেয়েও কিন্তু কষ্ট করে দেশের বাহিরে, মেয়েদেরকে টাকা কেউ এভাবে এভাবে দিয়ে দেয় না। আমি 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করে আয়সা বাসায় এসে দেখলাম যে খাবার নাই, এখন দেখেন না খেয়ে তারপর হচ্ছে আমার প্রথম হচ্ছে রান্না শেষ করতে হলে এখন রাত অলমোস্ট 11টা বাজে, সেই 7টা 8টা বাজে বাসায় আসার পরে 11টা বাজছে, জাস্ট আমি এখন টাইম পাইছি খাওয়া দাওয়া করতে, লাস্ট কাল দুপুরে খাইছিলাম। তো কথাগুলো আমি বলতে চাইলাম না বিকজ অফ কি আপনাদের এরকম কিছু কিছু কমেন্টের কারণে, আদারওয়াইজ আমি চাই না কখনো আমার কষ্টের কথা আমি কারো কাছে শেয়ার করতে, কারণ আমার ফ্যামিলি মেম্বাররাও দেখে তারা অনেক বেশি কষ্ট পায় এগুলো যখন আমি বলি। সো জাস্ট আপনাদের কথায় আমি একটুখানি বললাম যে টাকা এখানে কেউ মেয়ে মানুষরে এভাবে এভাবে দেয় না। আমি মেয়ে হয়ে 11 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাজ করে তারপরে কষ্ট করে তারপরে টাকা ইনকাম করি, অ্যান্ড জাস্ট ফর
আমার ফ্যামিলি মেম্বারের জন্য, জাস্ট তাদের একটু হ্যাপিনেসের জন্য। হ্যাঁ, আমার কোনো মানে বাধ্যতামূলক না, আমার মা আমাকে বলে যে এখনই চলে আসতে, বাট হ্যাঁ আমি চাই যে আমার বাবা মা আমার প্রতি যতটা কষ্ট করছে, আমি অনামিকা একটু হলেও তাদের হাসি মুখটা দেখে যাইতে চাই যে আমি আমার টাকায় কোনো কিছু করছি তাদের জন্য। জানেন মানে 10 টাকার একটা কিছু যদি ফ্যামিলিতে দিতে যাই না, তখন একটা শান্তি লাগে ভিতর থেকে, আর বুঝি যে আমার বাবা আমার জন্য কতটা কষ্ট করছে। যাই হোক, এইসব মানুষদের ব্যাপারে কথা বলে আমি ভিডিওটা লং করব না। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে আমাকে কোশ্চেন করে, আপু কেন বাম হাতে খাও? আমি বাম হাতে খাই না, আমি ডান হাতেই খাই, বাট ক্যামেরার কারণে হচ্ছে এটাকে ডান হাতকে বাম হাত মনে হয়। আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারবেন, আমি আমার নাকের বাম পাশে হচ্ছে নোজপিন পরছি, তো দেখেন ওইটা হচ্ছে আমার ডান হাত। আর ভিডিও বড় করব না, আল্লাহ হাফেজ, ঘুমাবো। আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলের নাম অনামিকাস ব্লগ, অ্যান্ড পেজটাকে ফলো করে যাবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।